তো জাপানিজ ফরেস্টের মধ্যে আসার পর আপনারা কিন্তু এই জায়গাটায় মাস্ট আসবেন এবং এখানে সুন্দর সুন্দর কিন্তু ছবিও তুলবেন। হ্যালো গাইজ, ভবগুরু চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি ইকো পার্কে, আর এক নাম্বার গেট দিয়ে এন্ট্রি করার পর আমি এখন দাঁড়িয়ে আছি জাপানিজ মনস্ট্রির সামনে। তো চলো ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক যে এর ভিতরে কী কী। এক নাম্বার গেট থেকে এন্ট্রি করার পরেই কিন্তু আপনারা প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে জাপানিজ ফরেস্ট, এটা যার এন্ট্রি। তো এখানটা ঢুকতে কোনো ফিজ লাগে না, একদম পুরো ফ্রি। তো এটা হচ্ছে জাপানি ফরেস্টের মেন গেট যেখান দিয়ে আপনাকে ঢুকতে হবে। এবং প্রবেশ করে আপনি প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা গৌতম বুদ্ধের বিশাল আকৃতির একটা মূর্তি, যেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকে ছবি তুলছে। আপনি চাইলে এখানে এসে কিন্তু ছবি তুলতে পারেন। আর তারপরে আপনি আপনার লেফট সাইড দিয়ে চলে যান এবং পুরো জাপানিজ ফরেস্টটা কিন্তু ঘুরে দেখতে পারবেন। এটা কিন্তু আইডিয়াল একদম ফটোশ্যুট করার জন্য, এবং এন্ট্রি ফি কোনো চার্জ দিতে হয় না, তাই আপনি চাইলে কিন্তু এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারেন। কিছুটা যেতেই আমি দেখতে পাচ্ছি যেরকম গেট আকৃতির করে দেওয়া রয়েছে তার দুই সাইডে কিন্তু সবুজে সবুজে ভরা, আর সুন্দরভাবে পরিপাটি এবং মেনটেন্যান্স করায় জায়গাটা খুবই সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন। কিছুটা দূর যেতেই আমি দেখতে পাচ্ছি কিছু মূর্তি যেগুলোর অর্থ আমি জানি না, তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। দেখুন, প্রত্যেকটা মূর্তিতে নিশ্চয়ই কোনো অন্তর্নিহিত অর্থ আছে যেটা এই মুহূর্তে আমি জানি না, কিন্তু আপনারা যদি জানেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। এরপর আমার লক্ষ্য পড়লো যে ডান সাইডে সুন্দরভাবে রজনীগন্ধার মেনটেন্যান্স করা হচ্ছে, যেটা দেখতে খুবই অসাধারণ। এরপর কিছুটা দূর জাপানিজ ফরেস্টের মধ্যে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছিলাম কীরকম সবুজ গাছপালার মধ্যে দিয়ে সুন্দরভাবে পথ তৈরি করা রয়েছে। তো আমরা এরপর ওর ভিতর দিয়ে যাব আর আপনাদেরকেও দেখাতে থাকবো যে কত সুন্দর সেই পথগুলি। তো এরপর আমি এর ভিতরে প্রবেশ করছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করছে। তো আপনারা যদি চান এখানে আসতে পারেন এবং সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারেন। হ্যাঁ, রাখি বালু চ্যানেল কা ভব ঘুরে। তো জাপানিজ ফরেস্টে ব্লগ করতে এসে সব থেকে যেটা আমার এক্ষুনি ভালো লাগছে যে একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল এবং তারা আরও কয়েকজন বন্ধু মিলে আমাকে ডাকলো এবং তারা কয়েকজন দেখলাম সাবস্ক্রাইবও করলো। তো ব্লগ করতে এসে যখন পরিচিতদের সাথে দেখা হয় এবং যারা আমার ব্লগ দেখে আমাকে চিনছে, তো এগুলো একটা মহৎ পাওয়া। তো যারা ব্লগ করো বা ব্লগ দেখো তারা যদি একটু সাপোর্ট করো তাহলে খুবই ভালো হয়। তো যারা আমার ভিডিওটা দেখো অথচ ফলো বা সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে মোটিভেশন পাওয়া যায় এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোতে। তো ভিতরে কিছুটা আসার পর আমি একটা দেখতে পাচ্ছিলাম যে বৌদ্ধিস প্যাগোডা তৈরি করে দেওয়া রয়েছে। বৌদ্ধিস প্যাগোডা কথার অর্থ হচ্ছে বৌদ্ধদের উপাসনা কেন্দ্র। তো তারই আদলে ইকো পার্কেও কিন্তু একটা বৌদ্ধিস পাগোডা তৈরি করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, কিন্তু সেখানে প্রবেশ করার জন্য বিশেষ অনুমতির আপনাদের প্রয়োজন হবে এবং সেটা মেনটেন্যান্সের জন্য উপরে দেখুন কাজ চলছে। আর এখানে সন্ধ্যার পরে আসলে দারুণ দেখায়, কারণ কি লাইটগুলো এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, যেটার জন্য এখানটায় এসে আপনি কিন্তু অনেক সময় উপভোগ করতে পারবেন। তো বৌদ্ধিস প্যাগোডাতে এখন কিন্তু মেনটেন্যান্সের কাজ চলছে। তো এখন যদি আপনারা আসেন তাহলে কিন্তু এর ভিতরে পুরোটা দেখতে পাবেন না, কেন কি কাজ চলার জন্য এখানটা পুরোটাই বন্ধ করে দেওয়া রয়েছে। এবং তার রাইট সাইডটাই কিন্তু নতুন করে কিছু বানানোর জন্য এখানে পিচ দিয়ে ঢালাই করা হয়েছে।
তো বৌদ্ধিস প্যাগোডা থেকে আমি এখন নিচের দিকে নেমে যাচ্ছি এবং নিচের দিকেই আমি দেখতে পাচ্ছি লাল কালারের কিছু পথ তৈরি করে দেওয়া রয়েছে। এটার মানে কি আমি জানি না, তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানকার ফুল গাছগুলো এবং একটা কথা বলতে হবে, ইকো পার্ক এত দারুণভাবে মেনটেনেন্স করে রেখেছে যেখানে এসে আপনি 30 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে ঘুরলেও আপনার মনেই হবে না যে আপনার টাকাটা বিফলে গেছে। তো অবশ্যই ইকো পার্ক আসলে আপনি জাপানিজ ফরেস্টটা মাস্ট ভিজিট করুন। তো বৌদ্ধিস প্যাগোডা থেকে আমি এখন নিচের দিকে নেমে যাচ্ছি এবং নিচের দিকেই আমি দেখতে পাচ্ছি লাল কালারের কিছু পথ তৈরি করে দেওয়া রয়েছে। এটার মানে কি আমি জানি না, তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানকার ফুল গাছগুলো এবং একটা কথা বলতে হবে, ইকো পার্ক এত দারুণভাবে মেনটেনেন্স করে রেখেছে যেখানে এসে আপনি 30 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে ঘুরলেও আপনার মনেই হবে না যে আপনার টাকাটা বিফলে গেছে। তো অবশ্যই ইকো পার্ক আসলে আপনি জাপানিজ ফরেস্টটা মাস্ট ভিজিট করুন। Our shadow will never come between us and the light. তো জাপানিজ ফরেস্টের মধ্যে আসার পর আপনার কিন্তু এই জায়গাটায় মাস্ট আসবেন এবং এখানে সুন্দর সুন্দর কিন্তু ছবিও তুলতে পারেন, কারণ এখানটায় এক সাইড দিয়ে যদি আপনি ছবিটা তোলেন লাইটটা এত সুন্দরভাবে পড়বে, আর এর মধ্যে দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে যান তাহলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর এই জায়গাটা। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই এবং দেখতে থাকি আরও কত সুন্দর সুন্দর জায়গা আমাদের জন্য ওয়েট করছে। এরপর সামনের দিকে লক্ষ্য করলাম যে একটি পথ যেটা উপরের দিকে চলে গেছে এবং একটি নিচের দিকে ঘাস এর মধ্যে চলে গেছে। এখানটায় কিন্তু আপনার ফোয়ারা লাইটিং সিস্টেম করা হয়, সেটা সন্ধ্যার পরে, যেটার দিকে যাব একটু পরে, কিন্তু তার আগে আমরা একটু এই সাইডটা ঘুরে নিই। তো জাপানিজ ফরেস্টের এই জায়গাটায় আসলে তোমরা কিন্তু এখানটায় দুটো ডিভাইডার দেখতে পাবে, একটা তোমার রাইট সাইড চলে গেছে আর একটা সোজা চলে গেছে। তো সোজা রাস্তাটায় গেলে বিশেষ কিছু দেখার নেই, ওখান দিয়ে গিয়ে কিন্তু ওই রাস্তাটা ক্লোজ হয়ে যাবে, তারপর তুমি বাইরের দিকে চলে যাবে। কিন্তু তোমরা যদি রাইট সাইডের এই রাস্তাটায় যাও তাহলে কিন্তু এরকম একটা ওভারব্রিজ বা পুল তোমরা দেখতে পাবে যেখানে কিন্তু সুন্দর সুন্দর ফটো তোমরা নিতে পারবে। আর এখানে যে ফোয়ারাটা সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে, সন্ধ্যার পরে মেবি স্টার্ট হবে। ততক্ষণ যদি আমরা এখানে থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো এদিকে এগিয়ে গিয়ে দেখা যাক এদিকে কী রয়েছে। শুরুতেই এসে আমি যেটা বলেছিলাম, এখানে কিন্তু সবুজে ঘেরা, পুরোটাই কিন্তু সুন্দরভাবে মেনটেনেন্স করা এবং এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে সিংহের মূর্তি রয়েছে। এরকম সবুজ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে অনেকটা সময় তোমরা কাটিয়ে ফেলবে তোমরা বুঝতেই পারবে না। তো তার মাঝেই প্রকৃতিতে এরকম সময় কাটানো সকলেরই উচিত। তো চলো এগিয়ে গিয়ে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ তোমরা, এই জলাশয়ের ওপর দিয়ে সুন্দরভাবে একটা পুল তৈরি করা রয়েছে। তো পুলটা এই অবস্থায় খুবই ফাঁকা রয়েছে বলে খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে এসে 2-4টে ছবি তোমার সোশ্যাল মিডিয়ার জন্য অবশ্যই তুলতে পারো। তো চলো উপরে উঠে দেখা যাক কেমন দেখায়।
এর ওপর থেকে দুই সাইডের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, যেটা তোমাদেরকে পিছন দিয়ে দেখাচ্ছিলাম কি সিংহের মূর্তি এবং সেখান দিয়ে কিন্তু ঝর্ণা বয়ে চলেছে। তো দেখো তোমরা, তো আমি এখন সেই পুলটার ঠিক ওপরে রয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনেই সেই ঝর্ণাটা এবং সেই সিংহের মূর্তিগুলো যেটা আমি একটু আগেই বলছিলাম তোমাদেরকে। আর ঠিক আমার পেছনটায় কিন্তু সুন্দর যে গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে, তোমরা এখানটায় না আসলে কিন্তু খুবই মিস করবে। তো ইকো পার্ক যারা যারা আসছো অবশ্যই জাপানিজ ফরেস্টে এসো এবং সেখান থেকে কিন্তু এই জাপানিজ ফরেস্টের মাঝখানে যে পুলটা রয়েছে এই সাইডটা অবশ্যই এসো। তো তোমরা সবাই জানো কি আমার সাথে কিন্তু রোহিত আর আফরোজ এসেছিল, তো রোহিত ও আফরোজের থেকে আমি জেনে নেবো এখানে ঘুরতে তোদের কেমন লাগছে সেটা একটু বল। খুবই সুন্দর লাগছে, ঠিক আছে, এখানে খুব ভালো জায়গা, আমরা ভালো ছবি তুলছি, অনেক ভালো লাগছে আমাদের, এটাই বিষয়। আর এসেছিলাম প্রথমে খুব বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গেছিল, সেটা বড় বিষয় না, বোঝাই দিচ্ছি বলো। আমার তো প্রথম থেকেই ভালো লাগছে, ভালো লাগার মধ্যে অনেক কিছু দেখতেও পাচ্ছি, কিন্তু আমরা একা আসলাম তো উপভোগ করতে পারছি না। ওকে, তো যেমনটা ওরা বললো দেখতে পাচ্ছেন কি এখানে কিন্তু ফটোগ্রাফি করতে কিন্তু আপনারা অবশ্যই আসুন। আর তাছাড়া প্রথমে একটু বৃষ্টি এসেছিল যেটা আমাদের খুবই সমস্যার সৃষ্টি করেছিল, কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে এবং সূর্য উঠেছে, তো খুব সুন্দর কিন্তু এই লোকেশনটা, তাই ফটোগ্রাফি কিন্তু মাস্ট এখানে আসলে। তো পুলের ওখানে কিছুক্ষণ ভিডিও করার পরে, ফটো করার পরে আমি এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনের দিকে কিন্তু একটা গেট আবারও, আর তার সাথে জাপানিজদের কী সমস্ত ভাষায় লেখা রয়েছে যেটার অর্থ আমি জানি না, পিছনে তোমরা দেখতে পাচ্ছ কে, ওটার যদি অর্থ তোমরা জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশানে একটু জানিও। আর তার সাথে সাথে চারিদিকে সবাই দেখছি ম্যাক্সিমাম ফটো তুলছে, তো তোমরা এখানে আসলে ফটো তুলতেই পারো। তো আরও কিছুটা এগিয়ে গিয়ে আমি দেখতে পাচ্ছিলাম কি এইরকম ধরনের রাউন্ড শেপের মধ্যে দিয়ে একটা রোড ওয়ে করা রয়েছে, এখানটায় খুব সুন্দর দেখাচ্ছে, যেখানটায় ছবি তোলা যেতেই পারে। তো এক্সিট গেটের আসার আগে কিন্তু আরও একটা সুন্দর জায়গা আমি দেখতে পেলাম কি এখানে তাল গাছের সারি সারি, তার মাঝখান দিয়ে কিন্তু কাঠের রাস্তা তৈরি করে দেওয়া রয়েছে ওয়াটারওয়েজের ওপর দিয়ে, ঠিক আছে। তো সেখানে কিন্তু খুবই সুন্দরভাবে আঁকা বাঁকা রোড, যেখানটায় আপনি কিন্তু এসে কিছুটা সময় কাটাতে অবশ্যই পারেন। ঠিক এটার অপোজিটে রয়েছে কিন্তু একটা রেস্টুরেন্ট, যেখানে আপনি ইচ্ছামতো কিন্তু খাবার খেয়ে নিতে পারেন। আর এরকম সুন্দর জায়গা আসলে ফটোগ্রাফি করতে কারই বা মন না চাইবে বলুন, তাই যখনই একটু সময় পাওয়া যাচ্ছে সবাই কিন্তু এখানে ফটোগ্রাফিতে ব্যস্ত হয়ে যাচ্ছে। আর ইকো পার্কে উপভোগ করার মতো কী আছে এটা বলার থেকে আমি বলবো যে ইকোনে উপভোগ করার মতো কী নেই সেটা আমাকে বলুন। তো অবশ্যই আপনারা এখানে আসুন এবং অবশ্যই জাপানিজ ফরেস্ট ভিজিট করুন। তো তোমরা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো কি প্লিজ যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, চাইলে তোমাদের কমেন্টও এখানে জানাতে পারো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমাকে কিন্তু মোটিভেশন দেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে তুলে ধরার। আর এখানে কীভাবে আসতে পারবে সে ঠিকানা আমি আমার ব্লগ ওয়ানে দিয়ে দিয়েছি, তো চাইলে সেই ব্লগটাও তোমরা কিন্তু দেখতে পারো, যেটা ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো। এরপর আবার আমি যেখান দিয়ে এন্ট্রি করেছিলাম সেখানে আবার ফিরে এসেছি। তো এখানটা আসার পর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার চোখে দেখো, আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে জানিও আমাকে, আর তার সাথে সাথে চাইলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়।